ইউক্রেনের তেলের ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধ নিয়ে পুতিনকে যা বললেন মোদি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া, আরো থাকছে পুতিনের পরমাণু অস্ত্রের ব্যাপারে হুমকি, নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত, রাশিয়া সেনা পাঠাচ্ছে চীন, আরো জানিয়ে দেব। পুতিনকে হত্যা করতে চান ইউক্রেন বিউটি কুইন ইফজেনিয়া। সর্বশেষে জানিয়ে দিব জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয়েছে চীনদের দুর্ধর্ষ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইউক্রেনের তেলের ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। গতকাল শনিবার রাজধানী কিয়েভের পাশে একটি জ্বালানি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের মধ্যাঞ্চলে শহর ভালসেল কিবে এই তেলের ডিপোতে অবস্থান। স্থানীয় সময় শনিবার ভোরে সেখানে মিসাইল হামলা চালায় রাশিয়া। খবর আলাদুলুর। ভালসেল অকিব শহরটি রাজধানী কিয়েভের খুব কাছে অবস্থিত। শনিবার ভোর থেকেই কিয়েভের চারদিকে ঘিরে ফেলে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় তেলের ডিপোতে হামলার পর সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন। ভিডিও ফুটেজে দেখা যায় মিসাইল হামলার পর বিকট শব্দ, আগুন ধরে যায় তেলের ডিপোতে, এরপর এ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। রাজধানী কিয়েভ থেকে শহরটির দূরত্ব মাত্র 35 কিলোমিটার। এদিকে রুশ সেনাদের এ আগ্রাসন ঠেকাতে এবার ইউক্রেনের নারীরা নিজেদের রক্ষা করতে বিশেষ কৌশল নিয়েছেন। মরোটোভ ককটেল পেট্রোল বোমা বানাচ্ছেন শহরটি রাশিয়ার সৈন্যদের আগ্রাসন রুখে দিতে, এবং রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে পেট্রোল বোমা বানাচ্ছে তারা। ইউক্রেনের ওই শহরটির নাম ডিনিপ্র। জড়ো হয়ে ঘাসের উপর বাড়িতে বসে নারীরা পেট্রোল বোমা বানাচ্ছে। তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী এবং গৃহিণী রয়েছেন। তারা কাঁচের বোতল, ন্যাকড়া, জ্বালানি তেল নিয়ে বসেছেন। তারা বলেছিলেন তারা আসলে কি করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছে না, কারণ এক নারী বলেছেন এটি খুবই ভয়ঙ্কর। তারা জানিয়েছে তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিকে এখনো আক্রমণ চালানো হয়নি, কিন্তু এটি ইতিমধ্যেই যুদ্ধের মূল বুঝতে পারছে। শহরটির 400 শয্যায় সামরিক হাসপাতাল, সব শয্যায় পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিককে পরিপূর্ণ। সূত্র পাস টুডে। যুদ্ধ নিয়ে পুতিনকে যা বললেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন বর্তমান বিশ্বের প্রধান উদ্বেগের বিষয় খাদ্যসার এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে, এখন যুদ্ধের সময় নয়। শুক্রবার উজবেকিস্তান সাংহাই ও অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের এক ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে একথা বলেন মোদি। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুতিনকে তিনি বলেন, আমি জানি যে এই সময় যুদ্ধের সময় নয়, আমি আপনাকে ফোনেও এ কথা বলেছি। বৈঠকে পুতিন মোদিকে বলেন, আমি ইউক্রেনের সংঘাতে আপনার অবস্থান এবং আপনার উদ্বেগ সম্পর্কে জানি, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব শেষ হোক। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনের আগ্রাসন শুরুর পর থেকে ভারত প্রকাশ্যে মস্কোর আক্রমণের সমালোচনা করেন। বরং সম্প্রতি রাশিয়া তেল, কয়লা এবং অন্যান্য রপ্তানি দ্রব্য কেনার ক্ষেত্রে আগ্রহী ভূমিকা রাখছে নয়াদিল্লি। এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন। বর্তমানে জোটটি 8টি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে, যেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, কাজাকিস্তান। 2001 সালে গঠিত হওয়া এ জোটটি প্রতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্য পদ পাওয়ার পর আবেদন করে ইরান। জানা গেছে 2023 সালে মাঝামাঝি সময়ে থেকে ইরান পূর্ণ সদস্য হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফে মিসাইল নিক্ষেপের সততা নিশ্চিত করেছেন, কিন্তু তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। খবর এএফপির সংবাদ সূত্র থেকে জানা যায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পূর্ব ঘোষিত সামরিক মহড়াকে সামনে রেখে মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এছাড়া সূত্রে ইঙ্গিত, পিয়ংইয়ং চলতি বছরে একটি সাবমেরিন চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে জাপানের উপকূল রক্ষীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জাপানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি কে গুরুত্বের সঙ্গে দেখেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বিষয়টি নিশ্চিত করেছেন। বোরেল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটা ভয়ঙ্কর সময়। রাশিয়ার আংশিক সেনা সমাবেশের নির্দেশ এবং ইউক্রেনের তার অঞ্চলে গণভোট আয়োজনের সিদ্ধান্তের পর বোরেল এসব কথা বলেন। ইউক্রেনে খানিকটা অসুবিধায় আছে রাশিয়ার সেনাবাহিনী। বোরেল বলেন, হঠাৎ করে এই ভয়ঙ্কর মুহূর্ত এসে গেছে, কারণ রাশিয়ার সেনাবাহিনীর কণ্ঠাস এবং পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহে এক ভাষণে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে ইউক্রেন রাশিয়ার হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে। আর বিষয়টি গুরুত্ব বোঝাতে তিনি বলেছেন, তিনি এ বিষয়ে মোটেও তামাশা করছেন না, মানে পরমাণু অস্ত্রের ব্যবহারেও তিনি সিরিয়াস। সূত্র পাস টুডে। ব্যর্থ হওয়ার শাস্তি, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত। রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্র বুলগাকভকে বরখাস্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন। ওই ইউক্রেন আক্রমণের শুরু থেকে সামরিক সরবরাহের দায়িত্বে ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মেজিন সেপকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রামে জানিয়েছেন। রুশ বাহিনী মারিউপোল অভিযান নেতৃত্ব ছিলেন জেনারেল মিখাইল মেজিন সেপ। বুলগাকভের পদত্যাগকে ব্যাপকভাবে ইউক্রেন জুড়ে ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর হওয়ার 7 মাস পর বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী পিছিয়ে আছে। এ সময় এই খবর সামনে এলো যখন ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার অঞ্চলে যুক্ত করার জন্য গণভোট চলছে। পুতিন রিজার্ভ সেনাদের আংশিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। এছাড়া সম্মুখ যুদ্ধে রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সূত্র পাস টুডে। রাশিয়ার সেনা পাঠাচ্ছে চীন। একটি যৌথ সামরিক মহড়ার অংশ নেওয়ার জন্য রাশিয়ার সেনা পাঠাচ্ছে চীন। রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মহড়ায় আরো অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানায় খবর রয়টার্সের। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, যৌথ সামরিক মহড়া চীনের অংশ বর্তমান আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয়। ইউক্রেনের ব্যয়বহুল যুদ্ধ চালানোর মধ্যেই গত মাসে মস্কো ঘোষণা করে 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ভস্তক মহড়ার আয়োজন করা হয়। তখন মস্কো বলেছিলেন, মহড়ায় বেশ কিছু দেশের বাহিনী যুক্ত হবে, কিন্তু কোন দেশ তাতে বলা হয়নি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে চলমান বার্ষিক সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে তারা মহড়ায় অংশ নেবে। বিবৃতিতে বলা হয়, মহড়ার অংশ নেওয়ার লক্ষ্যে হচ্ছে এতে অংশ নিয়ে যারা দেশের বাহিনীর সঙ্গে বাস্তবিক বন্ধুত্ব সুলভ গভীর করা এবং কৌশলগত সহযোগিতা মাত্রা বৃদ্ধি এবং নানা বিধ নিরাপত্তার হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা বাড়ানো। সাম্প্রতিক সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে চীন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। আগের বছরের এ মাসে রাশিয়ান এবং চীন যৌথ সামরিক মহড়া করেছিল উত্তর মধ্য চীনে। সেখানে অংশ নিয়েছিল 10,000-এর বেশি সেনা। সে সময় এই মহড়া প্রশংসা করেছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেগলেই শুইগ। পরে অক্টোবরে রাশিয়া চীন জাপান সাগরে যৌথ নৌ মহড়া চালায়। একদিন পর মস্কো বেইজিং এর যুদ্ধজাহাজ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে প্রথমবারের মতো টহল দেয়। পরের মাসে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানায়, 2টি চীন এবং 60টি যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় ঢোকার পর সেগুলো তাড়িয়ে দেওয়া হয়েছে। পুতিনকে হত্যা করতে চান ইউক্রেনের বিউটি কুইন ইভজেনিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইউক্রেনের বিউটি কুইন হিসেবে পরিচিত ইভজেনিয়া প্রোকোপেঙ্কো। ফেব্রুয়ারিতে রাশিয়া তার বিশেষ অভিযান শুরু করলে মাতৃভূমি ইউক্রেনকে রক্ষা যুদ্ধে যোগ দেন তিনি। 2012 সালে তিনি মিস ইউনিভার্সের ফাইনালিস্ট হলেও প্রয়োজনের সময় দেশের জন্য জীবন বাজি রাখতেন তিনি। যুদ্ধ তার চোখের সামনেই মৃত্যু হয়েছে তার এক বন্ধুর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য তার ঘৃণার কোনো শেষ নেই। তিনি সম্প্রতি জানিয়েছেন, পুতিনকে হত্যার জন্য সবসময় নিজেদের কাছে গুলি রাখেন তিনি। খবর দিয়েছেন জেরুজালেম পোস্ট।
ইভজেনিয়া পুতিনকে নিয়ে বলেন, আমি রুশ ভাষা খুব ভালো করেই জানি, কিন্তু আমি পুতিনের ভাষা জানি না। আমি জানি না তাকে আর কোন ভাষায় বোঝানো উচিত। বিশ্বের সকল উন্নয়ন দেশ তাকে বোঝানোর চেষ্টা করেছে এবং তিনি তা বুঝতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই থেকে বলার কিছু নেই আমার কাছে শুধু তাকে হত্যার জন্য একটি বুলেট আছে। যুদ্ধক্ষেত্রে তিনি নিজের পুরনো অভ্যাস ধরে রেখেছেন ইভজেনিয়া। তিনি জানান এখনো তার ব্যাগে মেকআপ বক্স এবং আয়না আছে, সময় পেলেই তিনি সাজেন এবং পারফিউম ব্যবহার করেন। সূত্র পাস টুডে। জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয়েছে চেচেনদের দুর্ধর্ষ দল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ অভিযান শুরু করার অন্তত তিনবার হত্যার চেষ্টা করে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এমনকি তাকে হত্যার জন্য চেচেনদের একটি দুর্ধর্ষ দল পাঠানো হয় বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে দ্য টাইমস এর প্রতিবেদনে জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয় জেলেনস্কিকে হত্যার জন্য উগান্ডার এবং চেচেন বিদ্রোহীদের দুটি পৃথক হত্যাকারী দল পাঠানো হয়েছিল। দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনীয়দের সতর্ক করে জানায় জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয়েছে অভিজাত চেচেন বিশেষ বাহিনী নিয়ে গঠিত কাদিরভভাইদের একটি ইউনিট। তবে জেলেনস্কিকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বলে ইউক্রেনীয় জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলেসকি ডেনেলভ জানিয়েছেন। তিনি আরও বলেন, চেচেন বিশেষ বাহিনীর সদস্যদের শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উৎকণ্ঠে হত্যা করা হয়েছে। সূত্র আল জাজিরা।